কৃতি ছাত্রছাত্রীদের এবার সংবর্ধনা দিল মুর্শিদাবাদের জঙ্গিপুরের এসডিপিও জঙ্গিপুর জেলা ট্রাফিক ডিএসপি আব্দুল কাইম। সেফ ড্রাইভ সেফ লাইফ সংক্রান্ত বিষয়েও প্রচার চালানো হয়, সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। এরপরে বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয়ের হাবিব শেখ প্রাক্তন উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে বই। এরপর গোলাম মনামি রয় শ্রীকান্ত অর্পিতা দত্ত আর আছেন আমাদের এই জেলার রঘুনাথপুর থানার মাধ্যমিকের ভালো নম্বর পাওয়ার প্রার্থীরা ক্যান্ডিডেটরা, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্কোরিং সাচ এ হাই মার্কস। আজকে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের মাধ্যমে এনাদেরকে সম্বর্ধনা জানিয়েছি, সাথে সাথে আপনাদেরকে সকলকে একটা মেসেজ দেওয়ার জন্য, সেফ ড্রাইভ সেফ লাইফ উপরে মেসেজ দেওয়ার জন্য যে এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এটা যদি কিছু কিছু নিয়ম আমরা মানতে থাকি ট্রাফিকের উপর, তাহলে আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকগুলো কমাতে পারি। আশা করব আমাদের এই যে ক্যান্ডিডেটরা আছে, মাধ্যমিক যারা পাস করেছে, আরও আগে পারবে, নিজের ড্রিমটা ফুলফিল করবে। কেউ ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো সরকারি চাকরি আমরা করতে চাইছি। তাহলে এনারা যত আগে পারবেন, যখনই যাবেন যেখানে যাবেন, এই ট্রাফিক নিয়ে সবাইকে সচেতন করবেন, নিজে মানবেন, সবাইকে মানার জন্য ট্রাফিক আইনগুলো সবাইকে আগ্রহ করবেন। এটা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আমি আশা করবো, চাইবো যতগুলো পাবলিক আছে, আমাদের লোক আছে, এখানকার বাসী আছে, ওরা যেন একটু মন দিয়ে এটা ট্রাফিক, তাছাড়া যারা জঙ্গিপুরে যার কৃতি স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে তাদের আগে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ বা ট্রাফিকের পক্ষ থেকে আজকে আমরা সম্বর্ধনা জানালাম। আর সামনে উপস্থিত যারা আছেন তাদেরও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা এই মহতি অনুষ্ঠানে আছেন। ট্রাফিকের যে সমস্যা সেটা হলো কিছু আমাদের নিয়ম নীতি মেনে চলতে হবে, তাহলে অ্যাক্সিডেন্ট কমে যাবে। অ্যাক্সিডেন্টকে একটা ফ্যামিলি তথা একটা সমাজের বিশেষ ক্ষতি। একজন মানুষ যদি মারা যায় তাহলে সমাজের অনেকটাই ক্ষতি হয়ে যায়। সেই জন্য ট্রাফিকের নিয়ম মেনে চলুন আপনারা, সমস্ত সব কিছু মেনে চললে অ্যাক্সিডেন্ট কমে যাবে, আমাদের পক্ষে সবচেয়ে ভালো হবে। সেই জন্য আপনারা সবাইকে আমরা বলছি, পুলিশের তথা সমাজের সমস্ত স্তরের মানুষদের বলছি, ট্রাফিকের নিয়ম মেনে চলুন। তারপর সময় মতো আপনারা গাড়ি চেক করুন, কী আছে সে সমস্ত দেখুন। তারপরে সময়ের, আমরা সবাই জানি জীবনের মূল্য সবচেয়ে বেশি সময়ের চেয়ে, তাই এই ট্রাফিকের সমস্ত আইনকানুন মেনে চলুন এই অনুরোধ করছি। আর সবাইকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কৃতি ছাত্রছাত্রী যারা আছেন তাদের জীবন উন্নতি হোক, তারা ভালো সমাজে প্রতিষ্ঠিত হোক, সমাজে সমাজ সৃষ্টি করুক, নতুন দিগন্ত এনে দিক। এই বলে আমার